এই ফ্ল্যাটটা হচ্ছে NS-34 এর উপরে, একদম NS-34 মানে হেলাবরতলা থেকে 2 মিনিটের ডিসটেন্স হাঁটা পথ বা এমনি চলে আসতে পারবেন, 2 মিনিট ডিসটেন্সে আছে। হেলাবরতলা থেকে ফ্ল্যাট দেখা যায় এমনই একটা ডিসটেন্সে আপনাদের কাছে ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটটা হচ্ছে 1194 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, বিশাল বড়, 3BHK ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরে আছে ফ্ল্যাটটা, একদম রোড ফ্রন্ট, রোড সাইডে ফ্ল্যাটটা, দেখাচ্ছি চলুন। আর ফার্স্ট ফ্লোরে আছে, দেখুন মার্বেল ফার্নিশড করা, একদম পুরো সিঁড়ি আছে, খুবই সুন্দর একটা লোকেশানে সুন্দর ফ্ল্যাট, নিউ ফ্ল্যাট, আনইউজ ফ্ল্যাট, নিউ ফ্ল্যাট, এখনও কেউ থাকে না, নতুন ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাটই আছে, একদম NS-34 এর উপরে এই ফ্ল্যাটটা আছে। এইখানে হচ্ছে লিফট আছে। আর আমি মঞ্চ দিয়ে আপনারা দেখছেন প্রপার্টি প্ল্যাটফর্ম, আর প্রপার্টি প্ল্যাটফর্ম মানে কিন্তু নতুন নতুন কোনো না কোনো ধামাকা, তাই নতুন নতুন ধামাকা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজে। তো চলুন দেখাই আপনাদেরকে ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটা 1194 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে, খুবই ভালো ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট, একদম নতুন ফ্ল্যাট, পুরো মার্বেল ফার্নিশড আছে, নিচটা পুরো মার্বেল করা আছে। এটা একজনা নিয়েছে, মানে সে থাকেই না, বা ওই ঠাকুরঘরের মতো কিছু একটা করে রেখেছিলো, বাট নতুন ফ্ল্যাট, এখনও কিছুই হয়নি, এখনও বোর্ডও লাগেনি, এরকম একটা ফ্ল্যাট নিয়ে রেখে দিয়েছে, সে সেল করে দেবে, এরকম একটা ফ্ল্যাট, সে কোনো কারণে টানতে পারছে না ফ্ল্যাটটা, লোন করা আছে, তার জন্য সে সেল করে দেবে, এমন একটা ফ্ল্যাট। তিনটে বিশাল বড় বড় সাইজের রুম আছে, এই জায়গাটা দেখুন পুরো মার্বেল করা আছে, আর এই যে নিচে এটা স্টোর একটা করতে পারবেন, আর এই দিকটা জানলা আছে, দেখিয়ে দিই আমি, এখান থেকে NS-34 দেখা যায়, দেখুন NS-34 দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখিয়ে দেবো, ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা। খুবই সুন্দর লোকেশানে ফ্ল্যাটটা, একদম হেলাবরতলার কাছে ফ্ল্যাটটা, হেলাবরতলা থেকে 2 মিনিট ডিস্টেন্সে ফ্ল্যাটটা, খুবই সুন্দর লোকেশানে সুন্দর একটা ফ্ল্যাট, ফুল মার্বেল ফার্নিশ ফ্ল্যাট, দেখুন এখনও ইলেকট্রিক বোর্ডও লাগেনি, এমনই একটা ফ্ল্যাট। এদিকে দুটো রুম আছে, আর এইখানটা হচ্ছে কিচেন আছে, এখানে একটা বেসিংও করা আছে, এখানে একটা বেসিং করা আছে, কেউ থাকে না, ধুলোবালি পড়ে আছে, এরকম একটা ফ্ল্যাট, একদম সব কিছু রেডি আছে, রেডি টু মুভ ফ্ল্যাট, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেউ থাকে না বলে, মানে নতুন ফ্ল্যাট হলে যেটা হয় আর কি সেরকমই আছে। দেখুন বিশাল বড় ডাইনিং স্পেস, বিশাল বড় লিভিং স্পেস, কারণ 1143 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর ফ্ল্যাটের প্রত্যেকটা রুমই হচ্ছে অনেক বড়। এখানে দেখুন সব কিছু কল ফল করা আছে, রেডি করা আছে, আসবেন রং করবেন ঢুকে যাবেন, এমনই একটা ফ্ল্যাট, খুবই সুন্দর লোকেশানে সুন্দর ফ্ল্যাট। লোকেশানটা ফ্রন্টে গেলেই বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারছেন না যে লোকেশানটা কোথায় আছে। এটা হচ্ছে কমন বাথরুম আছে, একটা অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাবেন, একটা কমন বাথরুম আছে, এটা হচ্ছে কমন বাথরুম, আর কমন বাথরুম উপরে পেয়ে যাবেন আপনারা স্টোর রুম, দেখুন পুরো নিচে মার্বেল আছে, সাইডে পুরো টাইলস বসানো আছে সুন্দর করা, প্রতিটা রুম অনেক বড় বড়, প্রচুর বড় বড় সাইজের এক একটা রুম আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে রোড সাইড আছে, দুটো আছে বেডরুম রোড সাইডে, আর একটা আছে ব্যাক সাইডে বেডরুমটা, দেখুন পুরো ফুল মার্বেল ফার্নিশড আছে, সব জায়গায় নতুন ফ্ল্যাটে টাইলস থাকে, বাট এটা মার্বেল করা আছে, কারণ যে নিয়েছিল সে মার্বেল বসাতে বলেছিল প্রোমোটারকে, তাই সেই কারণে মার্বেল বসানো আছে। আর ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে 37 লক্ষ টাকা, NS-34 এর উপরে, হেলাবরতলার কাছে, অনেকটাই রেট আপনারা জানেন। দেখুন এখনও বোর্ডও লাগেনি, ইলেকট্রিক বোর্ডও এখনও লাগেনি, খুবই ভালো ফ্ল্যাট। দেখুন এখানে একটা স্টোরের মতো করতে পারবেন যদি চান, এই হচ্ছে NS-34, মানে একদম রাস্তার উপরে ফ্ল্যাটটা, NS-34 এর উপরে একটা ফ্ল্যাট, খুবই সুন্দর লোকেশানে ফ্ল্যাট, ব্যালকনি থেকে একদম আপনারা NS-34 দেখতে পাচ্ছেন, আর এখান থেকে স্টেশন যেতে পায়ে হেঁটে 5 মিনিটের মতো লাগে, এমনই একটা ডিস্টেন্সে ফ্ল্যাটটা। আর এই ব্যালকনিটা দুটো বেডরুমের সাথে অ্যাটাচ আছে, একটা ব্যালকনি দুটো বেডরুম থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। 1194 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফ্ল্যাটটা যদি 3,500 টাকা করে হিসাব করা হয় তাহলেও 41 লাখ টাকার উপরে ফ্ল্যাটটার দাম হয়ে যাচ্ছে, বাট মালিক থাউকোভাবে বিক্রি করে দিচ্ছে আপনার 37 লক্ষ টাকায়। যারা একদম NS-34 এর উপরে নতুন ফ্ল্যাট চাইছেন, হেলাবরতলা, নিয়ার হেলাবরতলা চাইছেন, 3BHK ফ্ল্যাট চাইছেন, তারা অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কারণ এইরকম লোকেশানে ফ্ল্যাট পাওয়া যায় না, কারণ হচ্ছে NS-34 এর উপরে এখন নতুন কোনো কাজ চলছে না, যেগুলো চলছিলো সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে কাজ। তো এই একটা ফ্ল্যাট এখানে পড়ে আছে NS-34 এর উপরে, খুবই সুন্দর একটা ফ্ল্যাট, এই জায়গাটা আপনারা স্টোর করতে পারবেন, দেখুন NS-34 দেখা যাচ্ছে, খুবই একটা ভালো ফ্ল্যাট, অনেক বড় একটা ফ্ল্যাট, এটা এখান থেকে দেখি, দেখুন NS-34।
আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু কোনো না কোনো নতুন ধামাকা এসেই যাচ্ছে। আর যে কোনো প্রপার্টির জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা বাড়ি হোক, জমি হোক, ফ্ল্যাট হোক। আর দেখা হচ্ছে নিকিশ বিরতি আজকের মতো এখানে।